বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় আমার স্কুল এবং কলেজ পর্যায়ের গণিত লিখিত বিষয়ের সুপ্রিয় বিন্দু আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব হলো তোমাদের কলেজ নিবন্ধন ইউনিট সেভেনের ডিটারমিনেশন অফ এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল আর স্কুল নিবন্ধনের গ বিভাগ ক্যালকুলাসের অংশ সমাকলনের ব্যবহার এই টপিক্সের বিগত বছরের প্রশ্নপত্র সমাধানের ক্লাস নিয়ে আলোচনা করব তো আমরা মূল আলোচনা চলে যাই তবে এই অধ্যায় অন্যান্য অধ্যায়ের তুলনায় দেখলাম একটু ব্যতিক্রম বেশ কিছু কোশ্চেন বারবার ঘুরিয়ে পেছিয়ে বারবার এসেছে অথবা একই মডেলের কোশ্চেন বেশ কয়েকবার এসেছে যেমন প্রথমেই আমি তোমাদেরকে স্ক্রিনে এই মুহূর্তে তিনটা কোশ্চেন স্ক্রিনে দেখাচ্ছি দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিনটা কোশ্চেন এই সেইম প্যাটার্ন এখানে বলছে সমাকলনের মাধ্যমে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইকোয়াল টু ওয়ান উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে বলছে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন ইকোয়াল টু ওয়ান উপবৃত্তটি অঙ্কন করুন এখানে অঙ্কন করতে বলা নাই তাও অঙ্কন করতে হবে এবং ইহা দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল নির্ণয় করুন তিন নম্বরে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বক্রাকাটি সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করুন তিনটা প্রশ্নই সেম একই প্রশ্ন একটা এসেছে স্কুল দুই হাজার দশ একটা এসেছে স্কুল দুই হাজার সালে আর একটা এসেছে কলেজ অষ্টম দুই হাজার বারো সালে তোমরা জানো এটা একটা উপবৃত্তের সমীকরণ এটাও একটা উপবৃত্তের সমীকরণ এটাও একটা উপবৃত্তের সমীকরণ এটা হলো উপবৃত্তের আদর্শ সমীকরণ আর এটা হলো নির্দিষ্ট মান দেওয়া আর এখানে উপবৃত্তের প্রধান অক্ষটা হলো এক সক্ষ কীভাবে বুঝলাম আমরা এগুলা ইন্টারমিডিয়েট লেভেলের কথাবার্তা যখন এই এক্স স্কোয়ারের নিষেধে এ স্কোয়ার মানে এর মানটা যদি বিয়ের মান থেকে বড়ো হয় তাহলে উপবৃত্তটা সরি উপবৃত্তটা তোমার এক সক্ষের মধ্যে থাকবে অর্থাৎ প্রধান অক্ষ হলো এক সক্ষ অর্থাৎ আমি তিনটা নিয়ে একটু কথা বলি আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার এক্স স্কোয়ার বাই এ টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই থ্রি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান আমরা যদি এই উপবৃত্তের অঙ্কন করতে চাই এখানে আমাদের যেহেতু এক্সের মান ছোটো ওয়াইয়ের মান বড়ো তা আমরাও পবিত্রটা আগবাহল আমি সেটা আলোচনা করেছি এইভাবে মানে প্রধান অক্ষটা হলো আমার এই ওয়াই অক্ষটা হলো আমার প্রধান অক্ষ আর যদি যেমন এটা আমি আলোচনা করিনি এটা আমি এস ডাব্লিউ আমি এটা আলোচনা করে দিয়েছি তো দুইটা একই অঙ্কের জন্য করিনি আর যেটা আলোচনা করিনি সেটার ব্যাপারে একটু বলি এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার বাই সিস্টেম বলছে যে এটার গ্রাফটা অঙ্কন করতে এটা মানে কি এক্স স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার প্লাস ওয়াই বাই ফোর তাই না এখানে এটার গ্রাফ যদি আমি আঁকতে যাই এখন কিন্তু আমার গ্রাফটা পরা এই উপবৃত্তটা হবে এক সক্ষর উপরে এক হলো আমার এখানে প্রধান অঙ্ক এখান এখান পর্যন্ত পাঁচ অর্থাৎ 5,0 এটা হলো জিরো কমা আর এটা হলো জিরো কমা টু এ বিন্দুটা আর এই বিন্দুটা হলো তোমার জিরো কমা মাইনাস টু তো এই যে গ্রাফ শুধুই চিত্র আঁকার মধ্যে তফাত আর আলোচনার মধ্যে কোনো তফাত নাই এটা আর এটার মধ্যে এখন আরেকটা যেটা দিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখন এখানে এ বলনা না বি বলের কোনো নির্দেশনা নাই যদি কোনো নির্দেশনা না থাকে নর্মালি আমরা এই এক সক্ষরের উপরে অঙ্কন করি অর্থাৎ এটা হলো এ কমা জিরো এটা হলো মাইনাস এ কমা জিরো এটা হলো জিরো কমা বি বিন্দু আর এ বিন্দুটা হলো জিরো কমা মাইনাস বি বিন্দু এই হলো তোমার উপবৃত্তটা অঙ্কন তেমন কোনো জটিল বিষয় না প্রিয় বিন্দু তিনটারই ক্যালকুলেশন সেম তো আমি তিনোটা করে দিয়ে তোমাদের কাগজ নষ্ট করে আর ভিডিও সাইজ বড় করে তো লাভ নাই এই জন্য আমি কি করছি প্রথমটা আলোচনা করছি পরের দুইটা তোমাদের খ্যাত রেখে দিয়েছি ঠিক আছে তাহলে প্রথমটার কথাই বলি দেওয়া আছে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইকুয়াল টু ওয়ান আমরা আদর্শ আকারে সাজিয়ে নিলাম উপবৃত্তের গ্রাফটা দেখো বা চিত্রটা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে আমরা কলমে করব না পেন্সিলে করব না গ্রাফে করব এটা কলমে করলে কোনো সমস্যা নাই পেন্সিলে করলে ভালো আর গ্রাফ ব্যাপারে করলে ভালো না করলেও সমস্যা নেই আশা করি বিষয়টা কথাটা বুঝতে পেরেছ এখন এই যে এক্সের মান এখানে এক্সের মান টু ওয়াই মান থ্রি অর্থাৎ যেখানে ওয়াই ওয়ার্সের মান বলতে এক্স বাই এ স্ক্যার এর মান টু বীর মান তো বীর মানটা বড় অর্থাৎ এখানে মূল কথা হলো এই উপবৃত্তটা ওয়াই অক্ষের উপরে অবস্থান করে অর্থাৎ উপ উপবৃত্তের প্রধান অক্ষটা হলো ওয়াই অক্ষ এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না কারণ এগুলো বলা হয়েছে বেসিক ক্লাসে আর এগুলো মূলত তিনটে লেভেলের আলোচনা এখান থেকে আমরা মূলত এখান থেকে ওয়াইটাকে সেপারেট করবো ওয়াই স্কোয়ার বাই নাইন ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স বাই ফোর তারপরে আমরা এখানে ফোর লসাগো ফোর মাইনাস এক্স আর এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ভাগে এখানে গেলে উপরে নাইন বাই ফোর রুট অফ ফোর মাইনাস অ্যাক্স স্কোয়ার তারপর আমরা এখানে স্কোয়ার কাটার জন্য এখানে আমাদের অবশ্যই রুট হবে না হ্যাঁ রুট হবে এই লাইনে কারণ রুটের কাজ রুটের কাজ করলে তো পক্ষে করতে হবে তাহলে এখানে প্লাস মাইনাস থ্রি বাই টু রুট ফোর মাইনাস অ্যাক্স স্কোয়ার এখানে আমরা দেখো পরের লাইনে প্লাস মাইনাসের মাইনাসটা বাদ দিয়েছি এখানে কী লেগেছি আমি ব্র্যাকেটে মাইনাস বাদ দেওয়ার কারণ ক্ষেত্র ও এ বিতে ওয়াই মানে আমরা তো এই ধরো প্রথম শত্রুভাগ নিয়ে কাজ করি এই দেখো ও বি এখানে ক্ষেত্রফলটা অলওয়েজ ধনাত্মক আর এই আমাদের ফাইনাল যে ক্ষেত্রফলটা বাইর হবে সেটা হবে এই এখানে কিন্তু আমার চিত্রতে আমি হাতে আঁকছি তো আমার এখানে চারটুকরা সাইট রকম মনে হইতে পারে তোমার কাছে একসকের এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট সমান এই এখান থেকে এই প্রথম চতুর্ভাগের মান যা দ্বিতীয় শত্রুভাগ তৃতীয় শত্রুভাগ চতুর্থ শত্রুভাগ একে অর্থাৎ আমরা প্রথম চতুর্ভাগের মানটা বের করে সাইড দ্বারা গুণ করে দিলে আমার টোটাল উপবৃত্তের ক্ষেত্রফলটা বলটা চলে আসবে এই কথাটা এখানে আমি বলেছি আবদ্ধ ক্ষেত্রটি ও বিএস গুণ আবদ্ধ ক্ষেত্রটি ও বিএস গুণ দেখো তো যে কথা সেই কাজ আমরা এখন যেহেতু আমরা মূলত আমাদের কাজগুলো সমাকলন করা বা ইন্টিগ্রেশন করা আমাদের কিন্তু এক্সের সীমাটা জানাটা মেইন এক্স এর আমরা যেহেতু অক্ষের উপরে কাজ করতেছি এখানে তোমার এক্সের সাপেক্ষে করব আর কি তো এখানে তোমার এক্সের মান ধরো মূল বিন্দুতে জিরো জিরো আর এখানে টু কমা জিরো তার মানে এক্সের মান একটা জিরো আর একটা মান হলো টু এই কথাটাই আমরা লিখছি দেখো এই যে সীমা এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু টু এখানে মোট ক্ষেত্রফল ফোর ইন্টু ও এ বি এর ক্ষেত্রফল ও বি এর ক্ষেত্রফল মানে হলো এই জায়গাটা ও এ বি এই জায়গাটা তো এইটার ক্ষেত্রফলের সূত্র আমরা তো জানি যে কোনো একটা চতুর্ভাগের ক্ষেত্রে ফল সূত্র হলো ডি এক্স এটা তো আমরা পড়ছি এখন আফার লিমিট হলো কত টু আর লোয়ার লিমিট হলো কত জিরো আর সাইড গুণ এখন ওয়াইডি এর মান ওয়াইয়ের মানে ওই পৃষ্ঠটা আমরা বের করেছি এটা দেখো এইরকম ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের সুপরিচিত অবশ্যই সুপরিচিত কি বলো এরকম ইন্টিগ্রেশন আমরা সরাসরি ইন্টিগ্রেশনের সূত্রে অ্যাপ্লাই করতে পারি অথবা আমরা ওই যে ধরে করতে পারি এক্স ইজ গোল টু এখানে ফোরকে টু স্কোয়ার লিখলে টু সাইন্টা এখানে লসাগু এই টু θ আমরা যদি ডিফারেন্সিয়াল করি ওয়ান টু θ মানে টু কস থিটা ডিফারেন্সিয়েশনে আর ডি থিটা অফ ডি এক্স ডি এক্সটা নিয়ে আসলাম টু কস থিটা ডি থিটা এখন এক্সের মান যদি জিরো θ থিটার মান জিরো এক্সের মান যদি টু বসাই টু টু কাটা গেলে থিটার মান এখানে টু টু কাটা গেলে ওয়ান ওয়ান হলো কি সাইন নব্বই ডিগ্রি মান আমি একটু দেখানোর চেষ্টা করি যদিও এগুলো আগে দেখানো হয়েছে ধরো এক্স ইকুয়াল টু টু তো প্রথমেই যেটা জিরো বললাম এক্সের মান জিরো টু তাহলে জিরো এটা টু ধরো সাইন আর জিরো আর টু মিলে ধরো সাইন টু সাইন ইকুয়াল তাহলে সাইন থিটাই তো জিরো সাইন কত ডিগ্রি মান সাইন জিরো ডিগ্রি মান জিরো এখান থেকে থিটার মান জিরো আবার যদি এরকম হয় এক্সের মান যদি টু বসাই টু টু সাইন থিটা তাহলে সাইন থিটা ইকোয়াল টু ওয়ান ওয়ান সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন ফাইভ বাই টু এর মান তো সাইন সাইন কাটা থিটা ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু এই হলো আমাদের এই লিমিটগুলা বের করা আমরা সামনের দিকে আমি আর এগুলা দেখাবো না এখানে দেখিয়ে দিলাম তাহলে জিরোর জন্য আসলো থিটার ওয়ান জিরো আর টু এর জন্য আসলো ফাইভ বাই টু এখানে ফোর এক্সের ওয়ান টু সায়েনটা তারপর হল স্কোয়ার ডি এর মান টু কস্টিটা ডি এখন টু স্কোয়ার মানে ফোর এখানে টু কসটিটা ডি এখন আসো এখানে এসে আমরা কিছু সবসময় একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করি এইখানে থ্রি বাই টু ফোর ইন্টু থ্রি বাই টু রয়ে গেলো এটা ক্যালকুলেশন করে দিলে হতো তিন চার বারো আর দুই এলেনে করা হয়েছে আর এখানে দেখো এই ফোর কমন যায় ফোর কমন গেল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তাই না ফোর আবার রুটের কারণে টু হয়ে যায় তাহলে টু কমন গেল মানে টু বাইরে এলো রুটের থেকে আর এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হলো কস স্কোয়ার স্কোয়ার রুটে কাটা গেলে শুধু কস এই যে একটা কস আছে কসে কষে কস স্কোয়ার আর এখানে যে টু কমন নিছি না বলো তো মূলত নিশি তো তোমার ফোর কমন কিন্তু ফোর রুটের কারণে টু হয়ে গেল সেই টু আর এই টু মিলে ফোর এখন এখানে আমরা একটা টু এ ভদ্রলোকের দিতে পারে কস স্কোয়ার থ্রিটা সূত্র মিলনের জন্য তাহলে এখানে আমার বারো রে বাক করলো ছয় ছয় এখানে দুই ছয় দোগুনে বারো আর দুই এদিকে দিয়ে দিলাম টু কস স্কোয়ার থ্রিটা ওয়ান প্লাস কস টু থিটা এখন সরাসরি ইনটিকেশন সূত্র ইনটিকেশন থিটা হলো থিটা কস এম এক্স মানে কস টু থিটা কস টু থিটা হলো সাইন টু থিটা বাই টু মানে কস এম এক্স বাই এম কস এম এক্স সাইন এম এক্স বাই এম তাহলে এসবগুলা পরিচিত ক্যালকুলেশন এখন আমরা আপার লিমিট পাই বাই টু এখানে সাইন টু আপার লিমিট পাই বাই টু নিচে আছে টু মাইনাস লোয়ার লিমিট এখানে জিরো এখানে সাইন টু ইন্টু জিরো ডিভাইড বাই টু তাহলে আমার এখানে টুয়েলভ ফাইভ বাই টু 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 কাটা হাফ সাইন ফাইভ সাইন ফাইভ কিন্তু জিরো আর এ সাইন জিরো তো জিরোই তাহলে এখানে আমার থাকে কি ফাইভ বাই টু তাহলে বারো পাই বাই টু তাহলে এখানে আসতে আস্তে সিক্স ফাইভ বর্গ একক ক প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এই অ্যাট এ টাইম কিন্তু আমি বলছি যে এটা সেম ক্যালকুলেশন এটাও সেম নিয়ম তোমরা নিজেরা করবে